হ্যাপি ডক্টরস ডে। এই বিষয়ে আমরা কথা বলবো বালুঘাট ডেপুটি চেয়ারম্যান স্যার অনিমেষ দত্তর সাথে। উনি এই বিষয়ে কি বলছেন এবং আজকের দিনটি উনি কিভাবে পালন করছেন শুনে নেবো ওনার কাছ থেকে। আমরা সবাই জানি যে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন একদিনে, তো সেই দিন উপলক্ষেই ডক্টর ডেটা পালন করা হয়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কাছে ডাক্তার মানে ভগবান এক জায়গায় হয়ে গেছে। আমরা সবাই জানি যে এটা আড়াগোড়াই প্রচলিত একটা কথা, বাট এই পরিস্থিতিতে যেন কথাটা আরো বেশি করে আমাদেরকে উপলব্ধি করতে হচ্ছে। তো এই বিষয়ে আপনার মানে কিছু না, আমি তোমায় বলি প্রথমেই যে অন্যান্য সময় অন্যান্য বার পয়লা জুলাই আমরা বলে থাকি হ্যাপি ডক্টরস ডে। তো আমরা এবছর আমাদের যত ডাক্তারদের সংগঠন আছে আমরা কিন্তু হ্যাপি ডক্টরস ডে হিসেবে উদযাপন করছি না, আমরা এটাকে কোভিড শহীদ চিকিৎসক দিবস হিসেবে আমি পালন করছি। তোমরা জানো নিশ্চয়ই যে গত যে প্রথম ফার্স্ট ওয়েভ যেটা এসেছিল তাতে ন মাসে আমরা 748 জন ডাক্তারবাবুকে হারিয়েছি, আর এই সেকেন্ড ওয়েভে যতদূর মনে করতে পারছি 9 সপ্তাহে 776 জন ডাক্তারবাবুকে হারিয়েছি। তো এটাকে আজকের দিনে আমরা ঠিক আর উদযাপন মানে করছি না, আমরা গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষেও বোধ হয়। তো আমরা সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, স্যালিউট জানাচ্ছি, এবং এখানে প্রশ্ন শুধু ডাক্তারবাবুদের নয়, এটা ডক্টরস ডে বলে আমি ডাক্তারের কথাটা উল্লেখ করলাম। এখানে অসংখ্য নার্স, প্যারামেডিক্স, যত স্বাস্থ্যকর্মী আছে, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, অনেকে শহীদ হয়েছে এবং এটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করছি, শ্রদ্ধার সঙ্গে উদযাপন ঠিক করছি আজকের দিনে এবছর। মানে এই পরিস্থিতিতে তো আমাদের মানে অন্যান্য জেলার সাথে সাথে দক্ষিণ দিনাজপুরও খুব এফেক্ট হয়েছে, এবং আমরা জানি যে অলরেডি আমাদের একটা জনকে রেড জোন ঘোষণা করা হয়েছে। তো সেই জায়গাতে স্বাস্থ্য কীভাবে কী সচেতনতা বার্তা আপনারা মানে সাধারণ মানুষকে দিচ্ছেন? কারণ আমরা দেখছি সাধারণ মানুষ এখনও কোথাও যেন একটু উদাসীন, এখনও সচেতনতা মানে সেই অর্থে তাদের মধ্যে লক্ষ্য করা যায় না। তো সেই বিষয়ে কী কী পদক্ষেপ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা প্রথম থেকেই দেখেছি, প্রথম ওয়েভ থেকেই যখন গ্রিন জোন, রেড জোন এইসব শুরু হলো, তারপরে কন্টেনমেন্ট জোন, সেফ হোম, কোভিড হসপিটাল, একের পর এক স্টেপ যেরকমভাবে আমাদের গভর্নমেন্ট বলেছেন আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছি। এবং যদিও তুমি বললে যে অন্যান্য জেলার সাথে আমাদের জেলাতেও হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু এইটুকু জেনে রাখো স্ট্যাটিস্টিক্যালি আমাদের জেলা কিন্তু অনেক ভালো জায়গায় আছে, অনেক ভালো জায়গায় আছে। আজকের দিনও তুমি যদি বলো আমাদের পার ডে প্রায় 1500 মতো টেস্ট, মানে প্রত্যেক দিন পার ডে র্যাপিড টেস্ট, আরটিপিসিআর সব মিলে 1500 জনকে আমরা প্রত্যেক দিন টেস্ট করিয়ে যাচ্ছি। এবং যে কোভিড প্রোটোকল অনুযায়ী যাদের হসপিটালে ভর্তি হওয়া তাদের হসপিটালে ভর্তি, যাদের সেফ হোমে তাদের সেফ হোমে ভর্তি, আমাদের সেফ হোমেরও অভাব নেই, হাসপাতালও মোটামুটি আমাদের জেলাকে কেটার যা করেছে। তোমরা জানো বোধহয় এই মুহূর্তে আমাদের দুটো কোভিড হসপিটাল আছে, একটা হচ্ছে বালুরঘাটের নাট্যোৎকর্ষ, একটা গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হসপিটালে কোভিড ওয়ার্ড, এই দুটো আছে। আর সচেতনতা সাধারণ লোকের ব্যাপারে যেটা বললে, দেখো প্রথম থেকেই আমরা বলে আসছি যে দূরত্ববিধি মেনটেন করা নাম্বার 1, নাম্বার 2 যতটা পারা যায় কমিউনিটি বা সোসাইটির মধ্যে না বেরোবে যতটা পারে, অবভিয়াসলি সবসময় তো পারা যায় না, বেরোতেই হয়, তো যখন বেরোবে তখন যেন মাস্ক পরে বেরোয়। আর আমি এখানে তোমায় একটা কথা বলে দিই যে আমরা ঘরের মধ্যে আছি এবং আমরা দূরত্ববিধি মেনটেন করি বসে আছি বলে আমি বা তোমরা হয়তো মাস্ক পরিনি আমরা, কিন্তু এটা আমরা যখন একসাথে কমিউনিটি বা সোসাইটি বা মার্কেট, বাজার, মল, শপিং মল এখানে গেলে মাস্ক মাস্ট মাস্ক মাস্ট। এবং অবভিয়াসলি সাবান হোক, হ্যান্ড স্যানিটাইজার হোক, হাত ধোক, এর কোনো বিকল্প নেই। মাস্ক, দূরত্ববিধি এবং সাবান বা স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ, এর আর কোনো বিকল্প নেই। আমাদের মানে জেলাতে তো মানে অনেকটাই আমাদের মানে সতর্ক আমরা একটা রেজাল্ট পেয়েছি, মানে এখন অবধি যা রিপোর্ট অনুযায়ী যে আমাদের জেলা অনেকটাই ভালো অন্যান্য জেলার তুলনায়। তো সেইখানে মানে আমাদের হাসপাতাল বা এইগুলোর যে পরিসংখ্যান সেখানে সেই ব্যাপারে একটু যদি বলবেন যে কতগুলো কি আছে। না পরিসংখ্যান আমি তোমায় বলি, কিউমুলেটিভ ফিগার যে এতদিন ধরে কি হয়ে এসছে এই মুহূর্তে আমার মনে নেই, বলতে পারবো,
তবে তুমি যদি আজকের দিন আমি যদি গত এক মাসের কথাও বলি, গত এক মাস আগেও প্রায় ধরো 55-60-65 এরকম জন বালুরঘাট আমাদের যে নাটক করছে তাতে ভর্তি হচ্ছিল এবং গঙ্গারামপুরেও 20-25-30 এরকম ভর্তি হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি কথা বলি, গঙ্গারামপুর হাসপাতালে এই মুহূর্তে কোনো কোভিড ওয়ার্ডে ভর্তি নেই এবং বালুরঘাট নাটক উৎকর্ষে আমি যতদূর মনে করতে পারছি 6 জন ভর্তি আছে। তাহলে বুঝতেই পারছি যে আপনি অনেক মানে কমে এসেছে। একটি গঙ্গারামপুর হাসপাতালে, দুটি বালুরঘাট হাসপাতাল, তার মধ্যে একটা বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, একটা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গঙ্গারামপুর একটা করছে আর বালুরঘাটেরটা করছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই ডিপার্টমেন্ট আর সিপিডব্লিউডি, এই দুটো ডিফারেন্ট ডিপার্টমেন্ট, দুটো আলাদা আলাদা করে প্ল্যান বসাচ্ছে। তো আমাদের টার্গেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা, কিছু সিভিল কনস্ট্রাকশন, কিছু ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন বাকি আছে, সেটা হলেই অথরিটি থেকে এসে মেশিন ইউজের প্ল্যান বসে। আমার নাম ডক্টর অনিমেষ দত্ত। কথা বললাম আমরা ডক্টর অনিমেষ দত্তর সাথে। সত্যি যখন আমরা ভীত হয়ে ঘরের মধ্যে বসে আছি, এই মানুষগুলো না থাকলে হয়তো অনেক প্রিয়জনই তার পরিবারের কাছে ফিরে যেতে পারত না। আজকে ডক্টরদের সেই হিসাবে ওনাকে আমরা মানে শ্রদ্ধা জানাচ্ছি এবং আশা করছি সমস্ত ডাক্তার যেন আমাদেরকে এইভাবেই পাশে থাকে এবং খুব তাড়াতাড়ি আমরা একটা সুস্থ পরিবেশ ফিরে পাব এই করোনা মহামারী থেকে, আবার সুন্দর পৃথিবী যেন আমাদের সবার কাছে আসে সেই আশা করছি। আমি তোমাদের মাধ্যমে আর একটা কথা বলে শেষ করি সবাইকে, যে স্টে সেফ স্টে ব্লেসড। শুনলাম আমরা অনিমেষ বাবুর কথা, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সুস্থ পৃথিবী দেখতে পাব। বালুঘাট থেকে মেঘনা ভট্টাচার্য, ক্যামেরা আকাশটাকে, সান সেভারাল নিউজ নেটওয়ার্ক।